জানি এ প্লাস টা হয় না, এটা খুবই একটু কষ্টদায়ক আমার জন্য যে সায়েন্স থেকে অনেকে এ প্লাস পাচ্ছে কিন্তু কমার্স থেকে পায় না। তো মনে হয় তোমাদের আল্লাহ ক্ষমতা দিয়েছে, ক্ষমতার আর একটু ব্যবহার যদি করো তাহলে কাজে দিবে। আমরা এখানে যে আধা ঘন্টা ক্লাস নিব আহামরি, যে তোমাদের বেশি শেখাতে পারবো তাও না, হয়তো কিছুটা একটু হেল্প করতে পারবো, কিন্তু তোমাদের অবশ্যই একটু গুরুত্ব দিয়ে লেখাপড়া করা উচিত। ফারহান সাফিন হৃদয়, অনেকদিন পরে দেখা হচ্ছে তোমার সাথে, ভালো আছো? দেখো তোমরা তো বুঝতে পারছো যে ভালো রেজাল্ট না হলে ভালো কলেজে চান্স হবে না। ছাত্র অবস্থা থেকে সকলেই অনার্স মাস্টার্স করতে পারে কিন্তু ভালো চাকরি তো পায় না। ভালো চাকরি পাওয়ার জন্য জ্ঞানী হতে হবে, ভালো করে লেখাপড়া করতে হবে, জীবন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, তাহলে সম্ভব। আমরা খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে কমার্স স্টুডেন্ট গুলো অনেক অবহেলা করো তোমরা লেখাপড়ার দিক দিয়ে। যেমন এখানে আমিনুল ইসলাম আছো, তুমি অনেক ভালো স্টুডেন্ট, এ প্লাস পাওয়ার মতো স্টুডেন্ট, তাই না? এই মাহি যারা আছো তোমরা এখানে দেখছি, রাফিন, এরাও খুব ভালো স্টুডেন্ট, কিন্তু কেন জানি যে তোমরা আর এ প্লাসটা পাও না, 4 পয়েন্ট সামথিং পেয়েও থেমে যাও। তো যা হোক, আমি হিসাব বিজ্ঞানের জাবেদ অধ্যায় নিয়ে অঙ্ক করাচ্ছিলাম, খুবই সহজ অধ্যায়। তো আশা করি তোমরা বোর্ড দেখতে পাচ্ছো ব্যাপক গতদিন। সহজ, হ্যাঁ, ব্যাপক সহজ, সাবাস। তো দেখা যাচ্ছে গতদিন আমি একটা অঙ্ক করিয়েছিলাম যে ক্রয় জাবেদা করিয়েছিলাম, সাধারণ জাবেদা করিয়েছিলাম, এবং বলেছিলাম যে আজকে বিক্রয় জাবেদা করব। এবং গত ক্লাসে একটা হোমওয়ার্কও দেওয়া হয়েছিল, কিন্তু দুঃখজনক হলে সত্য তোমরা কেউ সেটা করে দেখাওনি। তো এই কারণে একটু অ্যালার্ট হও। আমি দেখো বোর্ডে একটু কিছু লিখে রেখেছি অলরেডি আগানোর জন্য, 2 নম্বর অঙ্ক, আশা করি সবাই শুনতে পাচ্ছ। তারপরে অঙ্কটা করে তোমাদের পার্সোনাল কোনো প্রশ্ন থাকলে সব প্রশ্নের অ্যান্সার দিব। এখানে 2-এর ক নম্বরে দেখো বলেছে বাহাউদ্দিন অ্যান্ড সন্স এর মে মাসের বিক্রয় খাটে বাট্টার পরিমাণ। তাহলে কত একটা সহজ অঙ্ক অনেকবার করানো হয়েছে তোমাদের। তাহলে উদ্দীপকটা পড়ে কোথায় কোথায় বাট্টা আছে সেটা বের করব। যেমন এখানে 2 তারিখ বলছে রমিজ ব্রাদার্স এর নিকট 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয়। তাহলে 10,000 টাকার পণ্য বিক্রয়, এর মধ্যে 5% বাট্টা। দেখো আমি অলরেডি এখানে লিখেছি 10,000-এ 5% করলে 500 টাকা হয়। এরপরে 5 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 10 তারিখে যে আবার বাট্টা আছে, বলছে 5% বাট্টায় শাহাদত অ্যান্ড সন্স এর। স্যার দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছ না? বোর্ড? হ্যাঁ, তো এবার দেখা গেছে। ও আচ্ছা, এটা কি আমার জন্য দেখতে পাচ্ছিলে না এরকম? কি জানি স্যার। আচ্ছা এবার দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। মানে প্রবলেম হলে তোমরা একটু শেয়ার করো, তাহলে আমরাও চেষ্টা করব। যেমন এখানে বলছে 10 তারিখ, জি স্যার, 5% বাট্টায় শাহাদত দেন কোম্পানির নিকট 9,000 টাকার পণ্য বিক্রয়। তাহলে পার্সেন্টেজ কাটা একেবারে সহজ, তোমাকে নিজে মানে কোনো চিন্তাও করতে হবে না, ক্যালকুলেটার চাপলে হয়ে যায়। তাহলে 9,000-এর উপরে যদি আমি 5% কাটি তাহলে হয় 450। ক নম্বর প্রশ্নটা চেয়েছে উদ্দীপকে মোট বাট্টা কত, তাহলে এখানে ছিল 500, এখানে ছিল 450, তাহলে মোট হচ্ছে তোমার 950। এই 950 টাকা বাট্টা। এইভাবে ক নম্বর প্রশ্নের অ্যান্সারটা সহজেই শেষ করা যায়। তাহলে বুঝতে পারছো আমি বলেছি যে এই অধ্যায়ের মূল অঙ্ক হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, আর এই নর্মাল যে জাবেদা। তো গতদিন ক্রয় জাবেদা শিখেছি, আজকে বিক্রয় জাবেদা। তো অলরেডি মাহি তো বললো যে আসলে অধ্যায়টা খুবই সহজ। মাহি, মাহফুজ মাহি, বলো বিক্রয় জাবেদা ছকটা বলো তুমি। জি স্যার, বলেন। বলো ছকটা বলো দেখি বাবা, আমি আঁকাই। বিক্রয় জাবেদা ছক? হ্যাঁ জি স্যার, হ্যাঁ বলছি। শুরু করেন। তারিখ বলো। তারিখ, তারিখ, তারপরে ডেবিট হিসাব খাত, ডেবিট হিসাব খাত, গুড, চালান নম্বর, চালান নম্বর, চালান নম্বর, জি, তারপরে সূত্র, 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 ওকে জি স্যার, দেনাদার হিসাব ডেবিট, আর দেনাদার হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। ভেরি গুড। দেখো তোমাকে নিয়ে আমাদের অনেক আশা, তোমরা কয়েকটা স্টুডেন্ট একটু গুরুত্ব দিয়ে পড়ো, ভালো হবে। এই যে ছকটা যার মনে আছে সে কিন্তু অঙ্কটা পারবে, এটা একদম কনফার্ম থাকো। প্রথমটা হচ্ছে তারিখ, তো আমরা তারিখ লিখি। তারপরে দ্বিতীয়টা হচ্ছে বিক্রয় জাবেদা, বিক্রয় ক্রেডিট, এর জন্য এখানে ডেবিট হিসাব খাত লিখতে হয়। এইভাবে খেয়ে রাখা যায়, এখানে লিখবো আমরা ডেবিট, জি স্যার, তার উল্টা, হ্যাঁ, হিসাব খাত, এখানে লিখবো আমরা চালান নম্বর, জি স্যার,
চালান নম্বর এখানে লিখবো হচ্ছে সূত্র, আর এখানে বিক্রয়ের বাকিতে দে জাবেদা সেটা লিখতে হয়, অর্থাৎ দে না দা হিসাব ডেবিট, আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। তো এখানে আমরা যেহেতু সময় সংক্ষিপ্ত শুধুমাত্র বিক্রয় জাবেদা লিখলাম, একদম মালিকের নাম টাম সবকিছু তোমাকে লিখতে হবে। তাহলে বিক্রয় জাবেদা পোস্টিংটা তোমরা নিশ্চয়ই জানো, শোনা যাচ্ছে নবাব আলী, কথা শোনা যাচ্ছে না তোমার? নবাব জি স্যার শুনতে পাচ্ছ? বুঝতে না বললে প্রশ্ন করো, আমি নতুন একটা স্টুডেন্ট দেখতে পাচ্ছি হৃদয় কে, আজকে প্রথম মনে হয় তোমার সঙ্গে ক্লাসে সাক্ষাৎ হচ্ছে। হৃদয় ভালো আছো তুমি? জি স্যার। ওকে, তাহলে দেখো শুধুমাত্র বাকিতে কথা বোঝা যাচ্ছে না স্যার। কথা বোঝা যাচ্ছে না কেন? এবার বোঝা যাচ্ছে স্যার? কেটে কেটে যাচ্ছে স্যার, তোমার নেট প্রবলেম। আচ্ছা দেখো, যদি ধরো নেটের একটু দুর্বলতা থাকে। হ্যাঁ আমার নেটে একটু প্রবলেম আছে। হ্যাঁ বাবা, যদি তোমার নেটে একটু দুর্বলতা থাকে সেক্ষেত্রে একটু কেটে কেটে যেতে পারে, আমাদের এখানে মনে হয় প্রবলেম থাকার কথা না। তারপরে চেষ্টা করছি, দেখো এখানে ই স্যার আমাদের নেট এখানে কয়েকদিন থেকে খুব সমস্যা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু চেষ্টা করো। তারপরেও দেখো এখানে হচ্ছে বিক্রয় জাবেদাতে কোন লেনদেন গুলো লিপিবদ্ধ করবো, এটা একটা প্রশ্ন। প্রশ্নের অ্যান্সার হচ্ছে শুধুমাত্র বাকিতে ক্রয়কৃত লেনদেন। তাহলে আমরা অলরেডি দেখো, হ্যাঁ বাকিতে, অর সরি বাকিতে বিক্রয়কৃত লেনদেন, ক্রয় জাবেদায় বাকিতে ক্রয় আর বিক্রয় জাবেদায় বাকিতে বিক্রয়। তাহলে মে মাসের 3 তারিখটা হচ্ছে বাকিতে বিক্রয়, বুঝতে পারছো কি? দেখো এখানে বলেছে রমিজ ব্রাদার্স এর নিকট থেকে 5% ভাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয়, চালান নম্বর 173, চালানে পরিবহন খরচ ধরা হয়েছে 1,000 টাকা। তাহলে বিক্রয় জাবেদায় ক্যালকুলেশন করে মূল যে টাকাটা সেই টাকাটা বসাতে হয়, কিন্তু কাটাকাটি করে যোগ বিয়োগ করে দেখাতে হয় না, এটা মনে হয় জানো সকলেই। তাহলে আমরা তারিখ হচ্ছে 2017 সালের মে মাসের 3 তারিখ, এটা মুখে মুখে করা যায়। তাহলে রমিজের নিকট পণ্য বিক্রয়, তাহলে দেনাদার হিসাব ডেবিট অথবা রমিজ হিসাব ক্রেডিট, তাই না? নাম তাহলে লিখি আমি রমিজ ব্রাদার্স হিসাব। হ্যাঁ তাহলে এখানে হচ্ছে রমিজ হিসাব, এটা ডেবিট হিসাব খাত, এই কারণে এটা লিখলাম। এখানে চালান নম্বর দেওয়া আছে তোমার 173। এবার ক্যালকুলেটর, হ্যাঁ ক্যালকুলেটর চাপার দরকার নাই, সহজ। কারণ দেখো 10,000 এর মধ্যে 5% বাড়টা বাদ দিলে 9,500 টাকা থাকে, এবং আসার পথে খরচ হয়েছে 1,000, তাহলে মোট খরচ হলো কত? 10,500। বুঝতে পারলাম বিষয়টা? তাহলে এখানে বসাবো আমরা 10,500 টাকা, এই সূত্রের ভরে একটা টিক চিহ্ন দিয়ে দিলাম। ওকে, এরপরে দেখো 5 তারিখে আসো, বলছে পাঁচ পার্সেন্ট বাড়টায় শাহাদতেন কোম্পানির নিকট 9,000 টাকার পণ্য বিক্রয়। তাহলে 9,000-এর 5% কাটলে বাড়টা কত হয়? 9,000-এর 5% কাটলে বাড়টা হচ্ছে 450। তাহলে 450, 9,000 টাকার থেকে যদি আমি 450 টাকা বাদ দিই থাকে 8,550। ওকে, 8,550, এবং প্যাকিং চার্জ আসার পথে বা প্যাকিং করার জন্য 500 টাকা খরচ হয়েছে, তাহলে আমার খরচ হবে মোট 9,050। তাহলে আগে টাকাটা বসাই দিই 9,050। এবার এখানে চালান নম্বর 174 দেয়া আছে, আর এখানে দেখো 10 তারিখ মে মাসের 10 তারিখ, তাহলে কার কাছে বিক্রি করলাম? শাহাদতের নিকট বিক্রি করলাম। তাহলে এখানে লিখবো আমরা শাহাদত হিসাব, এই তো দেখো। তাহলে ওটা টোটাল যোগফলটা আমরা যদি নামাই দিই তাহলে কত হচ্ছে? 19,550, তাই না? 19,550। দেখো খুবই সহজ অঙ্ক, তাহলে তোমাদের আসলে একটু গুরুত্ব দিলে মনে হয় তোমাদের A+ কেউ ঠাকাতে পারার কথা না, তারপরেও তোমাদের কেন জানি হয় না। ঠিক আছে, তাহলে এটা নিয়ে আর করো স্যার। একটা প্রশ্ন আছে স্যার। শিওর বলো স্যার, হচ্ছে এই যে যে বাটটাটা বের করলাম ওটা কি গণনা 1, গণনা 2 করে নিচে লিখে দেখে দিতে হবে? না না না, এই শুধুমাত্র এই অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন নাই, মানে জাবেদা অধ্যায়ের ক্রয় জাবেদার বিক্রয় জাবেদার ক্ষেত্রে বাটটা বের করে দেখাতে হয় না, ওটা দেখালে বরং তোমার ভুল নাম্বারটা কেটে নিবে। ঠিক আছে, শুধু ক্যালকুলেটরে চেপে বসাই দিবে, আর যদি মনে হয় যে কি করে 10,500 টাকা হলো এটা বুঝতে পারোনি, তাহলে আমি ট্রাই করতে পারি পাশে, এটা কি বুঝে? না না স্যার,
ওকে জি স্যার বুঝি থ্যাংক ইউ তাহলে দেখো এই যে এই জাবেদ অধ্যায় থেকে এমন কোন বছর নাই যে এসএসসি পরীক্ষাতে প্রশ্ন দেয়নি প্রত্যেকবার হয় ক্রয় জাবেদ অথবা বিক্রয় জাবেদ তাহলে এই বিষয়গুলো জানতে হবে যেহেতু আমাদের আধা ঘন্টা ক্লাস আর একটা অঙ্ক আমাদের এখনো বাকি রয়েছে সেটা হচ্ছে গ এই যে গয়ে বলেছে সাধারণ জাবেদা তৈরি করো তাহলে এই অধ্যায় থেকে কিন্তু সাধারণ জাবেদা থাকবেই জাবেদা অর্থাৎ ডেবিট ক্রেডিট যারা ভালো পারো তোমরা তাদের পক্ষে জাবেদা করা একেবারে ইজি কারণ জাবেদার কলাম সংখ্যা হচ্ছে পাঁচটা আমরা সহজেই জানি তবে প্রথমটা হচ্ছে তারিখ তারপরে হচ্ছে তোমার বিবরণ তারপরে হচ্ছে খুদেন পৃষ্ঠা তারপরে দেখো ডেবিট টাকা আর হচ্ছে ক্রেডিট টাকা এটাকে বল সাধারণ জাবেদার শখ একটু বাঁকা বাঁকা হয়ে গেল তাহলে সাধারণ জাবেদা এটা হচ্ছে তারিখ এটা বিবরণ বা হিসাবের নাম অনেক কিছু লিখে এটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা এটা ডেবিট টাকা আর এটা হচ্ছে ক্রেডিট টাকা তাহলে আমরা যেহেতু অনেক দিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি একটু ডেবিট কে তোমাদের কাছ থেকে জানতে চাই নাকি সম্ভব জি স্যার যেমন এখানে বলছে বিক্রয় জাবেদার লেনদেন গুলো বাদ দিয়ে অর্থাৎ 3 তারিখ আর হচ্ছে 10 তারিখ বাদ দিয়ে ডেবিট ক্রেডিট করো তাহলে 2 তারিখ বলেছে ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন ঠিক আছে না এটা অনেকে পারবে আবার অনেকে পারবে না সময় খুবই কম ব্যবসার জন্য ব্যাংক থেকে নিয়েছি কে বলবে বলো তোমাদের ইচ্ছা মধ্যে দ্রুত বলো পারার কথা এটা উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট হ্যাঁ হৃদয় বাবা এটা ভুল করলে সঠিক কে পারবে বলো মাই তো পারার কথা এটা আমিনুল আছো বাবা বলছিলাম ডেবিট আর ব্যাংক আমিনুল বলো ক্রেডিট সরি শুনতে পাইনি কেটে আসছে হৃদয়ের কথাটা অগদানিশ দেখো বাবা আচ্ছা আমি বলি তোমাদের উত্তোলন স্যার হচ্ছে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট আচ্ছা দেখো একটু বলি হ্যাঁ এই যে যে উত্তোলন বলছো সে কিন্তু ভুল বলছো উত্তোলন আসে না তাই না এখানে ব্যক্তিগত হলে উত্তোলন আসে ব্যবসার জন্য ব্যাংক হতে নিয়েছি নগদ টাকা এসেছে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এটা সঠিক ব্যাংক হিসাব ক্রেডিট হ্যাঁ নগদান হিসাব হবে ডেবিট আর হবে ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে উত্তোলন যে বললে উত্তোলন কেন আসলো না সেটা অবশ্যই বোঝার কথা ব্যক্তিগত হলে উত্তোলন আসে তাছাড়া উত্তোলন আসে না এটা সকলেরই পড়া উচিত ছিল তোমাদের তাহলে 2 তারিখ মে মাসের ব্যাখ্যা লিখছি না ব্যাখ্যা কিন্তু লেখা বাধ্যতামূলক হ্যাঁ তো আমি প্রশ্ন করলাম যে বাবা কে একজন বলো তোমার তো পারার কথা এটা তাই না আচ্ছা তারপরে দেখো 5 তারিখ অগ্রিম ভাড়া পরিশোধ করলাম এটা কে পারবে বলো তুমি বলো দেখে 5 তারিখ আমি পারবো স্যার পারবো বলবো স্যার বলো অগ্রিম ভাড়া হিসাব ডেবিট অগ্রিম ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট গুড এই তো সহজে পারছো অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট হ্যাঁ ব্যাখ্যাটা লিখতে হয় অগ্রিম ভাড়া দেয়া হলো ব্যাংক থেকে উত্তোলন করা হলো ব্যাখ্যা ইচ্ছা মতো লেখা যায় তাহলে এটা টাকার পরিমাণ আগেরটাও লিখি নি আমরা 15,000 তাহলে এখানে আমরা 15,000 টাকা লিখব আর এটা হচ্ছে তোমার 3,000 টাকা এখানেও 3,000 টাকা ঠিক আছে এরপরে দেখো আমরা পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 8 তারিখ পণ্য ক্রয় করেছি জি স্যার নগদ টাকা দিয়ে হ্যাঁ জি স্যার এটা খুবই সহজ সকলে পারার কথা জি স্যার মেলা হিসাব ডেবিট জি স্যার হিসাব ক্রেডিট কারণ ব্যাংক হিসাব ক্রেডিট হ্যাঁ নগদ টাকা দিলে নগদান হিসাব ক্রেডিট হতো যেহেতু আমি চেক দিয়েছি চেকে টাকা ব্যাংকে থেকে নিতে হয় ব্যাংক কমে গেছে ব্যাংক হচ্ছে সম্পদগত হিসাব কমলে ক্রেডিট হয় এর জন্য ক্রয় হচ্ছে ডেবিট আর ক্রয় হিসাব আমরা ডেবিট লিখবো আর ব্যাংক ব্যাংক হিসাব ক্রেডিট এই তো অনেকেরই মনে তাহলে এখানেও 7,000 এখানেও 7,000 টাকা এরপরে দেখো সর্বশেষ বলছে 15 তারিখ নগদ উত্তোলন এটা একটু হলেও মনে হয় অনেকের বাধা প্রাপ্ত হতে পারো আমি একজনকে ধরি নাম দেখে আমি তাসিনকে দেখতে পাচ্ছি তাসিন পারবে বাবা ধরেন তাসিন পারবে
শোনা যাচ্ছে দাসিন? তোমার মাউথপিস অন করতে হবে কথা বলার সময়। আচ্ছা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে বলো? শোনা যাচ্ছে? আমি বলবো? হ্যাঁ তাসিন বলো। না না পারবে তাসিন, বলো তো বাবা। তাসিন কয় নাম্বার অঙ্ক করাচ্ছেন স্যার? 15 তারিখের লেনদেনটা ডেবিট, 15 তারিখের লেনদেনটা ডেবিট ক্রেডিট করো। পারবে? এত সময় নিও না, একটু দ্রুত করো। কয় নাম্বার অঙ্ক করাচ্ছেন স্যার? ও আচ্ছা, ওই পারবে না স্যার। কয় নম্বর অঙ্ক সেটাই তুমি এখনো প্রশ্ন করলে আমাকে, বুঝতে পারলাম না বাবা। মানে জাবেদ ওই তো স্যার, তুমি কি করলে ফেলে? জাবেদ অধ্যায় থেকে 2 নম্বর অঙ্ক করাচ্ছি, একটু অ্যালার্ট হও, একটু চেষ্টা করো। দরকারে 1 ঘন্টা ক্লাস নেব তোমাদের সপ্তাহে 3-4 দিন করে, 3-4 দিন ধরে দাও এই অঙ্কগুলো একটু তোমাদের। স্যার আজকে লেন স্যার হেভি লাগছে না, চোখের সামনে তোমাদের কিছু অঙ্কগুলো আলোচনা হচ্ছে। এটা তো সহজ অধ্যায়, 10ম অধ্যায় থেকে শুরু করে অন্যান্য যে জটিল অধ্যায়গুলো আছে সেগুলো যদি একটু আলোচনা করি কিছুটা ইনশাল্লাহ উপকার হবে তোমাদের, একটু তোমাদেরও রেসপন্স দরকার। আচ্ছা এই প্রশ্নটা আরেকজনকে করা যায়? কাকে করা যায়? জি স্যার আমাকে ধরেন। না তুমি পারবে বাবা। আমিনুল বলো দেখি। আমিনুল শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার শুনছি। এই 15 তারিখের ডেবিট ক্রেডিট আশা করছি তুমি পারবে। বলেন স্যার। বই নাই সামনে? তুমি কোথায় আছো, বাসায় না বাইরে? বাসায় আছি স্যার। 15 তারিখে লেনদেন লেখা আছে, নগদ উত্তোলন 1000 টাকা, ডেবিট ক্রেডিট কি হবে? নগদ উত্তোলন 1000 টাকা? জি উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, তাহলে এটা ব্যক্তিগত খরচ বুঝলে, এই কারণে এখানে উত্তোলন হিসাব আছে। হৃদয় বিষয়টা মনে হয় ক্লিয়ার হয়েছে, আগে তুমি উত্তোলন বলেছিলে। উত্তোলন শব্দটা ডেবিট ক্রেডিটে তখনই আসে যদি ব্যক্তিগত কোনো খরচ হয়, তাছাড়া আসে না। তাহলে এখানে আমরা লিখবো উত্তোলন হিসাব ডেবিট, মার্কার গেলো, উত্তোলন হিসাব ডেবিট হবে আর নগদান হিসাব ক্রেডিট হবে। তো দেখো একটা গোটা অঙ্ক আমি কমপ্লিট করেই দিলাম, জাবেদার যোগফলটা নিচে নামাই দিলে একটা গোটা অঙ্ক হয়ে যায়। 15 আর 3 18 19 19 আর হচ্ছে 26,000 টাকা। তাহলে এই পারো 26,000 টাকা, এই পারো 26,000 টাকা। তাহলে দেখো এই যে 2 দিনে এই অধ্যায়টা মনে করা যায় শেষ করলাম, কারণ হচ্ছে যদি একটা স্টুডেন্ট এই অধ্যায় থেকে অঙ্ক করব বলে মনস্থির করে ফাইনাল পরীক্ষায়, তাহলে তাকে জানতে হবে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা আর এই একটাই সাধারণ জাবেদা। তাহলে যেখান থেকে অনার্স মাস্টার্স এর এগুলো করবেন না স্যার? আরে ডেবিট নোট ক্রেডিট নোট, ডেবিট নোট ক্রেডিট নোট এগুলো সবই করাবো, ডেবিট নোট ক্রেডিট নোট সবই করাবো। মানে আমি এই অধ্যায়ের মূল মূল বিষয়গুলো যেটা একটু আলোচনা করছি, আজকে 2টা ক্লাস হলো, তাহলে আগামী দিন আবারও তোমাদের সামনে যে ডেবিট নোট নোট ক্রয় ফেরত জাবেদা বিক্রয় ফেরত জাবেদা এই বিষয়গুলো নিয়ে উপস্থিত হব। যদিও আমাদের ক্লাসের লেন্থ হচ্ছে 30 মিনিট, হ্যাঁ বুঝলে, আমাদের টাইম প্রায় শেষের পথে। তো তোমাদের ডেবিট সংক্রান্ত বা কোনো প্রশ্ন থাকলে করতে পারো, তাছাড়া আমি বলে দিই আগামী কালকে তোমাদের 2:30টায় ফিনান্স ক্লাস আছে, এখনই বলে দিচ্ছি। অনেকে মেসেজ রাতে দিব পাও কিনা, মনে থাকবে সবার? হ্যাঁ এরকম ভাবে ধরো লিংক দিয়ে দিব, আজকে যেরকম লিংকে সরাসরি ওই আইডি টাইডি কিছু দরকার নাই, পার্সোনালি আমি পাঠাই দেবো লিংকটা, লিংক দিয়ে তোমরা ঢুকে যাওয়া। ফিনান্সের তাহলে আমরা অঙ্কের কোনো কালকে একটা অধ্যায় নিয়ে আলোচনা করবো, তোমরা দেখো। ঠিক আছে? ঠিক আছে স্যার। তো আজকের মতো তোমাদের জন্য শুভকামনা রইল, ভালো থাকো তোমরা। কালকে যারা অ্যাটেন্ড করবে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, যারা অ্যাটেন্ড নাও করো যদি কোনো সমস্যার কারণে তোমাদের অগ্রিমীদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, দেখা হবে আবার, আল্লাহ হাফেজ স্যার। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।